বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসক দল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিংদাতে বিজয়া সম্মেলন হয়েছে। পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পটাশপুর এক নম্বর ব্লকের নয়টি অঞ্চলের প্রায় হাজারখানেক কর্মী সমর্থকদের নিয়ে সিংদাতে সম্মেলন করা হয়। বিজয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী 23-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে মানুষকে একত্রিত করার আহ্বান জানান নেতৃত্বরা। ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে বহু মহিলা কর্মী উপস্থিত ছিলেন। রাজ্যের পরিবহন মন্ত্রী শ্যামাশিস চক্রবর্তী বিজেপির জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান, সেই সঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করুন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি, জেলার বন ও ভূমি কর্মদক্ষ মৃণাল কান্তি দাস, পটাশপুর এক নম্বর তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পাণ্ডা, পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেড়া প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ের রিপোর্ট, জনতা এক্সপ্রেস। যখনই দলের নির্বাচন আসে, প্রথম কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়েন এবং দলের জন্য পরিশ্রম করেন, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনারাই কিন্তু দলকে ধরে রেখেছেন, একটাই কারণ, আপনারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে বলেন, এটা হাইকোর্টের ব্যাপার, এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন না, তাই সরাসরি হাইকোর্টে গিয়ে কথা বলেন তিনি, বলবেন না? না, এটা তো বিচারাধীন বিষয়, এটা তদন্ত চলছে, কোর্ট যেরকম রায় দেবে সেটাই আমরা মাথা পেতে নেব, কারণ বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যেটা বলেছিলাম যে কিছু অনিয়ম যদি হয়ে থাকে আমরা অবশ্যই রেক্টিফাই করার মধ্যেই আছি। আমাদের সরকার দ্রুত সেগুলো রেক্টিফাই করে আগামী দিনে পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে নতুন যে যুবক যুবতীরা আছে এবং যারা পাশ করে আছে, টেট পাশ করে আছে, তারা যাতে আবার পরীক্ষায় বসে চাকরি পায় সেটাকে ব্যবস্থা রাজ্য সরকার করতে বদ্ধপরিকর। আর কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিরোধী দল, বিশেষ করে সিপিএম পার্টি, এর পেছনে তো কংগ্রেস বিজেপি আছেই, এরা বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনবরত মামলা করে করে আমাদের নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করেছে গত 10 বছর, এবং এটা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার যুব সম্প্রদায় যারা নতুন পরীক্ষার সুযোগটা পায়নি। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এসপি ভবনের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। কোথায় সেটা? এসপি ভবনের সামনে। কোন চাকরি প্রার্থী? এসএসসি। এসএসসি, হ্যাঁ, এরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অবশ্যই করে যারা যোগ্য রয়েছে তারা চাকরি পাবে, এবং তার জন্য এসএসসি তৈরি রয়েছে এবং আমাদের শিক্ষা দপ্তর রেডি রয়েছে যে, এবং নতুন পদও ক্রিয়েট করা হয়েছে, আবার পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে হবে এবং যারা রয়েছে তাদের ইন্টারভিউরও বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু আমরা চাই কোর্ট দ্রুত রায় দিক, দ্রুত রায় দিয়ে এর একটা সমাধান করে দিক। কয়লা পাচার মামলা বন্ধ করতে চাই সিআইডি, এই মোতাবেক আসানসোল আদালতে বন্ধের আবেদন করলো সিআইডি। না না, অ্যাকচুয়ালি তো পশ্চিমবঙ্গে যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে বসে স্বশাসিত যে সংস্থাগুলো আছে, বিশেষ করে সিবিআই এবং ইডিকে, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যথেচ্ছ ছাড়ে ব্যবহার করছে, শুধু তাই না, ভারতবর্ষে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ইডি সিবিআইকে ব্যবহার করছে, এবং ইডি সিবিআই বিজেপির একেবারে দলদাসে পরিণত হয়েছে। এটা বিজেপির পার্টি অফিস থেকে কন্ট্রোল করা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় সেন্ট্রাল গভর্নমেন্ট, এই আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার মন্তব্য করেছেন সিবিআই ইডিকে রাজনৈতিক ছত্রছায়া থেকে বেরিয়ে আসার জন্য। তো আমাদের রাজ্য যেহেতু 21-এর নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে, তাই সম্পূর্ণ হিংসা, সেটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এভাবে রাজ্যকে হেনস্থা করা হচ্ছে। আমাদের কথা হলো যে আইন ভাঙবে, যে অপরাধ করবে, নিশ্চয়ই তার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার শাস্তি হবে, কিন্তু অযথা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকারকে বারবার হেনস্থা করা, এটা মনে হয় গণতন্ত্রের পক্ষে ঠিক হচ্ছে না। চোরের রানী মমতা ব্যানার্জি, বীরভূমে দাবি সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গে কুৎসা এবং নোংরা ভাষা, অশ্লীল ভাষার জন্মদাতা হচ্ছে সিপিএম পার্টি। এটা স্বাধীনতার পর আমরা দেখেছি সিপিএম পার্টির নেতারা যত রকম অশ্লীল কথা ওরা আমদানি করেছে, বাংলায় সন্ত্রাস আমদানি করেছে সিপিএম পার্টি, বাংলায় দুর্নীতির আমদানি করেছে সিপিএম পার্টি। আছে মোহাম্মদ সেলিমদের মানায় নাকি, যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে চোরেদের মন্ত্রিসভায় থাকবো না করে বেরিয়ে এসেছিলেন, সেদিন মোহাম্মদ সেলিম কোথায় ছিলেন?
তার মানে তখন বামফ্রন্ট সরকার চোরেদের সরকার ছিল, নয় বুদ্ধদেব বাবু মিথ্যে কথা বলেছিলেন। আবার বামফ্রন্টের সেই মন্ত্রিসভা থেকে বিনয় চৌধুরীর মতো ওইরকম বর্ষিয়ান নেতা, সৎ মানুষ, কন্ট্রাক্টরদের সরকার বলে বেরিয়ে এসেছিলেন। তারপর বিনয়বাবুর কী হাল হয়েছিল বাংলার মানুষ জানে। আজকে এসএসসি শুধু নয়, স্কুলের ব্যবস্থায় শুধু নয়, শিক্ষা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সর্বত্রই 34 বছরে আপনারা দেখবেন, আমি বলেছি যে সারা বাংলায় এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই যেখানে সিপিএম পার্টির জোনাল এবং লোকাল কমিটির নেতা কিংবা তার বউ কিংবা তার শালি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি না করে না, এরম আপনি খুঁজে দেখাতে পারবেন না। এবং এরা অবৈধভাবে চাকরিগুলো নিয়ে তাদের হোলটাইমারদের পাইয়ে দিয়েছিল এবং আজকে 34 বছর ধরে মানুষের ট্যাক্সের টাকায় মাইনে নিয়েছে। যদি সত্যিকারের আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে বামফ্রন্ট সরকারের সময় কয়েক লক্ষ মানুষ জেলে চলে যাবে। সিপিএম পার্টির মুখে আবার মানায় নাকি চাকরি দেওয়ার ক্ষেত্রে নীতিনৈকতা, মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে, তাই অসংলগ্ন কথা বলছে বিরোধী দলনেতা। কারণটা হচ্ছে উনি কি বলছেন, উনি তো চুনোপুটি। এই বাংলায় 2021 বিজেপির সর্বোচ্চ শক্তি ভারতবর্ষের প্রয়োগ করা হয়ে গিয়েছে, বিজেপি টেস্টেড হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা এই বাংলায় ঝাঁপিয়ে পড়ে গোল্লাপে দিল্লিতে ফিরে গিয়েছিল। শুভেন্দুবাবুকে ভুলে গিয়েছিলেন যে যেখানে বিজেপি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও তৃণমূলের সমর্থন বেড়ে আজকে 2,88,00,000 সমর্থন হয়েছে, সেখানে তো বিজেপি পরীক্ষিত, সেখানে শুভেন্দুবাবু একা কী করবেন? উনি তো ভয়ে পালিয়ে গিয়েছিলেন বিজেপিতে, তো ওনার এইসব কথার কোনো মানে নেই। দাদা, তৃণমূলের অন্দরেই কাটমালি প্রশ্ন তুলেন তৃণমূলের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। না, কি বলেছে কথাটা, কি কাটমানি বলেছেন যে নিচুস্তরা যারা কাটমানি নেওয়া হচ্ছে? না, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, একমাত্র তৃণমূল কংগ্রেস, হ্যাঁ ঠিক আছে, ঠিক, খুব ভালো কথা, উনি খারাপ কিছু বলছেন না। আমার কথা হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস, তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ক্ষমতায় থেকেই লড়াই শুরু করেছিলেন আরও 2 বছর আগে, আপনার ভুলে যাননি। তিনি বলেছিলেন আমার দলেরও কেউ জড়িত থাকলে আমি কিন্তু তাকে ছাড়বো না। এটা হচ্ছে সামাজিক আন্দোলন একটা, এটা দুর্নীতি বিরুদ্ধ আন্দোলন। আমরা তৃণমূল কংগ্রেসও তাই, আমাদের দলের মধ্যে কেউ যদি অন্যায় করে, কোনো আইন ভাঙে, অপরাধ করে, তার শাস্তি আইনত হবে এবং বিচার ব্যবস্থার মধ্যে দিতে হবে, এখানে কোনো ছাড়ের ব্যবস্থা নেই। তাই তিনি এই আমরা দলকে পরিষ্কার করতেও আমরা রাজি, এরম দল আপনি কোথায় পাবেন? ভারতবর্ষে বিজেপির মতো দুর্নীতিগ্রস্ত দল নেই। আজকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে ওরা, নোটবন্দিতে করেছে ওরা, পিএম কেয়ার্স ফান্ড থেকে করেছে ওরা, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে করেছে। বিজেপির মধ্যে এই ধরনের কথা শোনেন কখনো যে আমার দলের মধ্যে কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে আমরা লড়বো? তৃণমূল বলে এগুলো সম্ভব? দাদা, শেষ প্রশ্ন, এবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করলো সিবিআই। ওই যে বললাম সিবিআই, কাউকে মনে রাখবেন, সিবিআই কাউকে তলব করলেই সে অপরাধী হয়ে যায় না, কারণ সিবিআই কন্ট্রোলড বাই বিজেপি পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস দ্বারা সিবিআই কন্ট্রোলড হচ্ছে। তাহলে কেউ দোষী কি দোষী নয় এটা বিচার করবে কে? কোর্ট বিচার করবে, কোর্ট বিচার করবে। কোর্ট যতক্ষণ না বিচার করছে, বিজেপি সিবিআই এবং ইডি ডাকলে তাতে কি হয়েছে? ওরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির নির্দেশে করছে। আর পোস্ট পোল ভায়োলেন্স এই ইস্যুতে দেবরাজকে ডেকেছে, এ তো মিথ্যে সব অভিযোগ বিজেপির সেই হেরে যাওয়া সব ছেলেরা করেছিল, হেরে গিয়ে তারা একটা করে মিথ্যে মামলা সিবিআই এর কাছে অভিযোগ করে রেখেছে, সেইগুলো ডাকাডাকি করছে, ওর কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয়। আগামী 5ই নভেম্বর থেকে উত্তরবঙ্গ থেকে সভা করবে শুভেন্দু অধিকারী, তা করুক না, উনি উত্তরবঙ্গে সভা করুক, তিনি সারা বাংলায় সভা করুন, সারা ভারতে করুন, সারা পৃথিবী জুড়ে করুন, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন।